আসুন আমরা ফ্রিজের মধ্যে কতদিন গরুর মাংস, কুরবানির মাংস রাখা যাবে এবং কোন ভুলগুলোর কারণে কুরবানি হবে না এবং কুরবানির প্রধান শিক্ষা কোনগুলো, এই জিনিসগুলো একটু পর্যালোচনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুক, আমিন। প্রথম নম্বরে সাইয়েদানা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম নবীর উপর কুরবানির আদেশ আসার আগে অনেক দিন ওনার সন্তান হয় না। আমরা জানি উনি অধৈর্য হন নাই, উনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই দোয়াটা আপনি আমিও করা উচিত, যাদের সন্তান হয় না অথবা সন্তান হইলেও ন্যাক্কার সন্তান হয় না, সন্তান চুর ডাকাত জিনাকারী এবং সমাজের একজন পাপাচারী লোক হই, এজন্য সন্তান ন্যাক্কার সন্তান পাওয়ার জন্য এই দোয়াটা আমাদেরকে করতে হবে। সূরা সফাতের 100 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর সেই দোয়াটা আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আপনি আমাকে ন্যাক্কার সন্তান দান করুন। এজন্য এই দোয়া আপনাকে করতে হবে, বাবা মার সন্তান হওয়ার আগেই আল্লাহর কাছে ন্যাক্কার হওয়ার জন্য দোয়া চেয়ে নিতে হবে। আর সন্তান ন্যাক্কার হওয়ার জন্য মা ন্যাক্কার হতে হয়, বাবা ন্যাক্কার হতে হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। এজন্য প্রত্যেক মেয়ে ভালো স্বামী পেতে ন্যাক্কার স্বামী পেতে, প্রত্যেক ছেলে ভালো স্ত্রী পেতে ন্যাক্কার স্ত্রী পেতে এবং ইমানদার সৎ সন্তান পেতে এই দোয়াটা করতে হবে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বড় দামি একটা দোয়া দিয়েছেন, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে মনের পশুটাকে কুরবানি করে নিজের সব থেকে এই দোয়াটা যদি প্রতি নামাজের পরে পড়েন, আপনিও একটা ন্যাক্কার স্ত্রী পাবেন, ন্যাক্কার সন্তান পাবেন, যাদের দ্বারা দুনিয়াও লাভ আখিরাতেও লাভ হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেক দামি অর্থ এই আয়াতটার, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আমি আবারও বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন বাবা মারা। তারপরে আসেন, যখন ইব্রাহিম নবীর উপর কুরবানির আদেশ স্বপ্নে আসলো, কুরবানি ওয়াজিব হলো, উনি কোনো দ্বিধা না করে সন্তানকে কুরবানির আদেশ এসেছে, প্রিয় জিনিসকে কুরবানির আদেশ এসেছে, উনি ডিরেক্ট সন্তানকে গিয়ে বলেছেন, সূরা সফাতের 102 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি ইন্নি আযবাহুকা ফানজুর মা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তাফসির পড়লে, অর্থ পড়লে অবাক হয়ে যাবেন, কেমন বাবা ছিল, সন্তানকে গিয়ে বলে, বাবা হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার অভিমত কি, তোমার অভিমত কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম, এখনকার বাবা হলে কি করতো, বলতোই না, অথচ আল্লাহর আদেশের মধ্যে কোনো দ্বিধা করা যায় না। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা আদেশ দিয়েছে তাই আমাদেরকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। সন্তানও কেমন সন্তান, ডিরেক্ট জবাব দিয়েছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। এরকম বাবা, এরকম সন্তান হতে হবে। ইমানের উপর সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে দিন শিখাতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ। হে ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। সুতরাং অবশ্যই অবশ্যই বাবা মাকে সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান কাকে বন্ধু বানাচ্ছে, কোনো অশ্লীলতায় লিপ্ত হচ্ছে কিনা, কোনো খারাপ পথে যাচ্ছে কিনা, আপনাকেই গাইডলাইন দিতে হবে, নাইলে বাবা মাকে কঠিন কাঠগড়ায় কিয়ামতের দিন দাঁড়াতে হবে। কুরবানির যেই ভুলটা করা যাবে না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইয়ানা আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহু তাকুয়া মিনকুম, তোমাদের মাংস রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না, বরং তোমাদের তাকুয়াই আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তটাকে সহি করতে হবে, নিয়ত সহি রাখতে হবে। বুখারি মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, ইমাম নববীর 40 হাদিসের প্রথম হাদিস, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়ত, অ্যাকশনস আর বাট বাই ইন্টেনশন, নিয়তের উপর আমল নির্ভরশীল। আপনি যদি বলেন মানুষ কি বলবে, বড় একটা কুরবানি না দিলে আমার নাম থাকবে নাকি, এজন্য যদি কুরবানি দেন অথবা মানুষকে দেখানোর জন্য কুরবানি দেন, কোনো লাভ হবে না। আপনার নিয়ত যদি সহি থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনার পাশে যারা কুরবানি দিতে পারতেছে না, তাদেরকে কথায় কাজে আনন্দ দিন, তাদেরকে বলেন, ভাই এদেশে তো মহামারী চলতেছে, এখন অনেকেই কুরবানি দিতে পারতেছে না, আপনি হয়তো ইনশাআল্লাহ সামনের বছর দিতে পারবেন, এবার আমাদের সাথে থাকবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনিও
মাংস পাবেন, সব কিছুই পাবেন, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। একটা আনন্দ দিন হতে পারে, তার মুখে হাসি ফুটানোর মাধ্যমে আপনিও আল্লাহর দরবারে দামি বান্দা হয়ে যাবেন, আপনার কুরবানির আসল ফজিলত আপনি পেয়ে যাবেন। কারণ গরিব আপনার প্রতিবেশী যারা, তাদের হক এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারা ভিক্ষা পাওনা নয়, এটা তাদের হক, যেটা না দিলে আপনি আটকা পড়ে যাবেন। প্রতিবেশীর হক, গরিবদের হক দেওয়ার পর আপনি আপনার ভাগ্যে যেটা আছে এটা আপনি হয়তোবা ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন, কিন্তু এ ব্যাপারে হাদিস আরেকটা আছে, তিন দিন অতিবাহিত করিও না তোমাদের মাংস রেখে। যদিও বা এই হাদিসটার তাহকিক করেছেন মুফাসসিরিন কেরামগণ, মুহাক্কিকিনগণ, যে এটা মহামারী চলাকালীন বলেছিল, এখন যতদিন ইচ্ছা রেখে খাওয়া যায়। তারপরেও যারা তাকুয়াবান বুজুর্গ গ্র্যান্ড মুফতিদের ফতোয়া হলো, তাকুয়ার পরিপন্থী সারা বছর যারা কুরবানির মাংস রেখে খায়, আপনার কুরবানি দিয়েছেন, যারা দেন নাই তাদেরকে দেন, নিজেরাও খান, অল্প দিনের ভিতরেই মাংস শেষ করুন। কুরবানি হোক আমাদের আনন্দের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, এবারের কুরবানি ও হজ হোক আমাদের সকলের গুনাহ মাফের মাধ্যম, আমাদের সকলের নবীজির দিদারের মাধ্যম, মহামারী দূরের মাধ্যম। এতটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার ইনশাআল্লাহ পরবর্তী কোনো মেসেজে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।